এবার তুমি কি বলবে অপর্ণাদি? মানে তাহলে আমি ঠিকই ভেবেছিলাম বলো? কি ঠিক ভেবেছিলে তুমি? কি বলছিস তুমি আমাকে? নতুন কিছু তো বলিনি। মেয়েদের জীবনের চরম সত্যটা আজ আমি উপলব্ধি করলাম। সত্যি তো বিয়ের পর মেয়েদের পরিবারটাই তো আগে, তাই না? জুঁই, আমি সত্যি বুঝতে পারছি না তুমি আমাকে কি বলতে চাইছো। কেন না বোঝার মতো আমি তো তোমাকে কিছুই বলিনি। মেয়েদের কাছে তার স্বামী সংসারই তো আগে, আর তার জন্য সে সব সম্পর্ক সব ভালোবাসা ভুলে যেতেই পারে। তুমি তুমি আমাকে কি বলতে চাইছো বলো তো? যে দাদা অপু ছাড়া কিছু বোঝে না, যে দাদা তার বোনের সংসার বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিতে পর্যন্ত বাধ্য হয়েছে, আর আর তার সাথে তোমার বিশ্বাসঘাতকতা করলে? কি বললে, কি বললে তুমি? আমি আমি দাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? শুধু তোমার দাদার সাথে না, এবারে সবার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। সবার বিশ্বাস নিয়ে তুমি খেলা করেছো, তোমার শ্বশুর বাড়ির সম্মান বাঁচাতে। আমি কিন্তু তোমাকে এরকম ভাবিনি জানো। এখন বুঝতে পারছি তোমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসাটা একটা নাটক। বাহ, চমৎকার অভিনয় করতে পারো তুমি। আস্তে আস্তে কথা বলো জুঁই। আমি জানি তোমার মানসিক অবস্থা এখন ভালো নয়। তুমি কি বলছো, কাকে বলছো, কেন বলছো তুমি নিজেই জানো না। যাও, ঘরে কি শুয়ে পড়ো, যাও। কেন অপর্ণাদি, আমি এখনো পাগল হয়ে যাইনি। যা বলছি সব জেনে বুঝেই বলছি। সন্দীপের সরলতার সুযোগ নিয়েছো তুমি, তোমার নিজের স্বার্থে ওকে ব্যবহার করেছো তুমি। আর একটা কথা নয়, তোমার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। কারোর কাছ থেকে জোর করে ভালোবাসা বিশ্বাস আদায় করা আমার অভ্যেসে নেই জুঁই। আর আমি কি করছি, কেন করছি, তার কৈফিয়ত আমি কাউকে দেব না, তোমাকেও না। আমারে কি পরীক্ষা নিচ্ছ তুমি ঠাকুর? আমি আর কোথায় যাব? আমার কাছের মানুষগুলো কেন এইভাবে আমার দূরে চলে যাচ্ছে? আমার বিশ্বাস আমার ভরসা নিয়ে কেন এইভাবে খেলছো ঠাকুর? আমি কি ভুল করেছি ঠাকুর? এবার আমি কি করবো, আমি কি নিয়ে বাঁচবো? মা, সেদিন শ্বশুর বাড়ি থেকে চলে আসার পর কেন যে আমি অত বিচলিত হয়েছিলাম তা যত সময় যাবে তত তুই বুঝতে পারবি অপু। কিন্তু মা, আমি যতই যুক্তিতর্ক করিস না কেন মা, বিয়ের পর সব মেয়ের জীবনটাই এই লক্ষণের গণ্ডিতে বাঁধা। পা বাড়ালে এত রাতে তার ফোন, সৈকতের? কেন মিথ্যে আশা করো বলো তো? জানো না ও বাড়িতে সত্যি আমার আর কোনো জায়গা নেই মা। বলুন, আসলে ফোনটা হঠাৎ করে তখন কেটে গেল তো, আর অনেক রাত হয়ে গেছে, আমি ভাবলাম আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন। আপনিও তো রাতে ঘুমোতে পারছেন না। তা অবশ্য ঠিক, তবে আমার মতো তো কে বলতে পারে আপনার চারপাশে এরকম কত দীর্ঘশ্বাস পড়ছে? আপনার বাড়িতে কি
বাই দ্য ওয়ে যেটা বলবার জন্য আপনাকে ফোন করেছিলাম। আর ইউ ওকে? আই মিন বলুন আপনি ঠিক আছেন তো? এনিথিং রং? না তো, আমি ভালো আছি, খুব ভালো আছি। সব কি হচ্ছে তোর? হ্যাঁ, এরকম করলে কিন্তু আমি ও বাড়ির কোনো কথা তোমায় বলবো না। কি হচ্ছে এটা? তুমি আমার মনের অবস্থা বুঝতে পারবে না। আমি দিদির যন্ত্রণাটা ফিল করতে পারছি জানো। সৈকতদার অপর্ণাদি যে ইনফ্যাক্ট ওদের কেমিস্ট্রি দেখে তো আমারই হিংসে হতো। সব থেকে কাছের লোক যদি দূরে সরে যায়, ভুল বোঝে, তার যে কি যন্ত্রণা জানো তো। দিদিটা না বড্ড অভিমানী, ওর যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক মনে, বুক ফেটে গেলেও মুখ ফুটে কিচ্ছু বলবে না। তাহলে তো একটা কথা বলতেই হয়, তোমরা সব বোনেরাই একরকম। কেন এই কথা কেন বলছো? অভিমান করে কম কষ্ট দিয়েছো আমায়? সৈকতের জন্য সত্যি খুব মনটা খারাপ করে। নিজের ফ্যামিলির পাশে থাকাটা কর্তব্য, কিন্তু তা বলে ওয়াইফকে প্রোটেক্ট করবে না? সৈকতদের একবার ট্রাই করা উচিত, না হলে দিদিকে তো আমি জানি আস্তে আস্তে ও অনেক দূরে সরে যাবে। তখন হাজার চেষ্টা করলেও সৈকতদা আর ওকে ছুঁতে পারবে না। আমি একবার চেষ্টা করে দেখব, দেখি না যদি রোমিও জুলিয়েটকে ভ্যালেন্টাইন্স ডেতে মিট করাতে পারি। সত্যি? এখনো বলা যাচ্ছে না। মানে ঘুষ ছাড়া এই যুগে কিচ্ছু হয় না। তাড়াতাড়ি, দুদিন বাদে বাবা হবে, এখন একটু সভ্য হ। একেই বলে সভ্যতা। ধর বসো, বসো। কি হলো, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, তাহলে কি হয়েছে? খিদে পেয়েছে জুনিয়র রুদ্র, খিদে পেয়েছে। আরে এই তো নিশ্চয়ই আর নট সহজ নি গেল। কোথায় যাচ্ছ? বাবার কর্তব্যটা পালন করে গিয়ে দেখি ফ্রিজে কিছু আছে কিনা, না হলে অগত্যা বিস্কিট। বিস্কিট তাই খেতে হবে। ভালো লাগে না আমার বিস্কিট খেতে। বাহ, বেশ তো একা একা কফি খাচ্ছে না? আপনার কফি খেতে ইচ্ছে হলে মানিয়ে নিন, সহজ তো। কি হলো? সেই ক্ষতটাতেই খোঁচাটা দিলেন। আচ্ছা, আর কতদিন একা একা কফি বানিয়ে খাবো বলুন তো? বেশ তো, যখন এতটাই একা একা লাগছে, কয়েকটা বন্ধু বান্ধবকে ফোন করে ডেকে নিন, হয়ে গেল। আচ্ছা, কোথায় বলবেন যে? বেশ তো, চলুন দুজনে কোথাও। হ্যাঁ, তোমাকে একটা প্রশ্ন করব, সরাসরি উত্তর দেবে? উত্তর দেওয়ার মতন প্রশ্ন হলে
নিশ্চয়ই দেব, বলো। আমার দেশের বাড়িতে একটা চন্দনা পাখি আছে, সে সারাদিন সারাদিন খালি ওই রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ বলো এটাই করে। তাতে তো আমিও কি ওর মতো সারাদিন খালি চন্দ্রা চন্দ্রা করবো? বড়রা বলে না যে ছোটবেলায় পড়লে লাগে না, তখন পড়িনি, আর এই বুড়ো বয়সে পড়ে তার মজা টের পাচ্ছি। তা কোনটা টের পাচ্ছেন? প্রেমে পড়ার মজা। আমার মনে হয় গাড়িটা ঢালু পথে এগোচ্ছে। না থামলেই হলো। I'm so happy, Chandra. কেন? গাড়ি এগোচ্ছে বলে তাই? আচ্ছা, আপনি এক সেকেন্ড হোল্ড করবেন? অবশ্য। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড হোল্ড করুন তো। মানে কি কি দরকার আমাকে বলো, আমি আমি দিচ্ছি। কি দইলের খিদে পাচ্ছে? আমি দেখছি, দাঁড়াও, তুমি সরো তো, আমি 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 দেখছি, আমি দেখছি। দুটো বিস্কুট আনতে তো ভোর। ওপরে এক ফোঁটা জলও ছিল না, তাই বাধ্য হয়ে নিচে এলাম। দাও, আমি ভরে দিচ্ছি। বলছিলাম যে তোমার খিদে পাচ্ছে? মিষ্টি আছে, মিষ্টি খাবে? আমি এক কাজ করি, আমি দুধ গরম করে দিচ্ছি, দুধ আর মিষ্টি খাও তুমি বরঞ্চ। দুধ খাও না, মিষ্টি খেতে পারি। মিষ্টি খাবে? একটু দাঁড়াও। প্রথমে আমি খেয়ে খেয়ে নিই, তুমি তারপর খাও। কেন? বিশ্বাস করে ঠকার থেকে অবিশ্বাস করে যেতেই ভালো, তাই না? ঠিক আছে, তুমি খাও। গুড নাইট। হ্যাঁ, সরি। তুমি দাও ওটা। দেব না। শোনো, তোমার এই বই খাতা না তোমাকে আমার কাছ থেকে অনেকদিন কেড়ে নিয়েছে, কিন্তু আর না। বাবা, তুমি তো দেখছি বেশ হিংসুটে হয়ে গেছো। কি? আমি হিংসুটে না? ঠিক আছে, তোমার বই খাতা নেই, তুমি থাকো, আমি চললাম। এই ভালো কথা, তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার মনে হয় কাকিমা শুয়ে পড়েছে। তাতে তোমার কি হয়েছে? না না, আমার কিচ্ছু না। আমি ভাবছিলাম যে এই আমার ছাত্রীর খাতাটা তো দেখা হয়ে গেছে, তারপরে একটু মানে এটা ছাত্রের খাতা? এটা হ্যাঁ ছাত্রের খাতা। আরে বাবা, ওকে তো আমি পড়াচ্ছিলাম এতদিন, তা ওর তো পরীক্ষা, তাই একটু দেখে দিচ্ছি। ভালো করেছো, অসময়ে যারা উপকার করে তাদের ভুলতে নেই। ঠিক বলেছো, কিন্তু ওই ব্যাপারটার কি হলো? কিসের? তুমি ভুলে গেলে? মানে এই যে তুমি এগুলো নিয়ে কোথায় একটা যাচ্ছিলে না, ওইটা? তাই তো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আচ্ছা, কিন্তু কাছাকাছি থেকো। হ্যাঁ কেন, আমি চলে যাই, তুমি তো সেটাই চাও। হ্যাঁ। কি? না 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 না, এটা কি? শোনো তো, কিন্তু কেন সেটা চাই সেটা তো শুনে যাবে নাকি? না, শুনবো না। আরে প্লিজ প্লিজ রাই, দেখো মানুষ নেশা ছাড়ানোর জন্য কি না করে বলো। মানে তুমি কি? হ্যাঁ, এক মোক্ষম নেশা রাই। কিসের গো? সারাদিন সর্বত্র, বাসে, ট্রামে, অফিসে, সব জায়গায় আমার মনটা কিরম ছুকছুক ছুকছুক করে। কিসের জন্য সেটা তো বলবে না, এইটা ঠিক আমি বলো না। তুমি কি শুরু করেছো? কি শুন,
জিজ্ঞাসা করছো? বলো না। বলবো? তুমি সত্যি বলছো আমি বলবো? বেশ, তাহলে কানে বলি। বউয়ের নেশা। সুজন, শুধু পালিয়ে বেড়ানো হচ্ছে তাই তো? না না, তা কেন? তাহলে যাবে তো? আমি খালি ভাবছি তোমায় তোমার বাড়ির বাইরে বার করি কি করে বলো তো? বাবা মা জানতে পারলে ব্যাপারটা খুব খারাপ হবে। বুঝেছি, তুমি আমাকে নিয়ে যেতে পারবে না তাই তো? বেশ, নিয়ে যেও না। কি থেকে থেকে বাচ্চা মেয়েদের মতো গাল ফোলা বলো তো? তাতে তোমার কি? তুমি তো আমার জন্য এতটুকুও করতে পারছ না। থুত তোর, এবার কাঁদবে। কাঁদবে না কিন্তু, কাঁদবে না বলছি। এমনি কেঁদে কেঁদে মুখটার যে অবস্থা করেছ, এটার জন্য আর কাঁদতে হবে না। ঠিক বলছ? হ্যাঁ 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 বলছি। হয়েছে? তুমি না সত্যি খুব ভালো। আর ভালো, একে বলে চোখের জলে ব্ল্যাকমেল করা। এখন যে আমি কি করি, তোমার বাইরে বার করবো কি করে? আচ্ছা, আমরা যদি বাড়ির কাউকে না বলি? দারুণ প্ল্যান। তোমার বাইরে নিয়ে গেলে সবাই জিজ্ঞেস করবে না? কিন্তু আমাকে যে যেতেই হবে, তাতে তুমি যদি ম্যানেজ করতে পারো তো ভালো, তা নাহলে আমাকেই কিছু একটা করতে হবে। বলছেন তাহলে? ফোনে আড়ি পাচ্ছিলেন? কি করবো বলুন, আমি অত্যন্ত সাধারণ একটি মেয়ে, আর কাজ করতে আশ্চর্য, এত রাতে কাকু কোথায় যাচ্ছে? হ্যালো হ্যালো, আমি আমি এখন ফোনটা রাখছি, কেমন? হ্যাঁ 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 মীরা, মীরা কাকু, কিন্তু কেন এইভাবে? আমি আমার সবকিছু হারিয়ে যেতে দেব না। মীরা,